শুরু খবর দিয়ে খানাকুলে কংগ্রেস এজেন্টকে হুমকি একটি বুথে এবং তারপর অবৈধ জমায়েত যে অবৈধ জমায়েত ছড়াতে পুলিশকে হস্তক্ষেপ করতে হলো কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হলো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে অরিত্রিক কি হয়েছে খানাকুলে আরেও খানাকুলে শিমচক এলাকায় সুমন্দা এই অভিযোগটা তোলা হচ্ছিল কংগ্রেসের তরফ থেকে যে গতকাল রাত্রির থেকেই তাদের এজেন্টকে হুমকি দিয়ে বাড়ি ছাড়া হুমকি দেওয়া হয়েছিল এবং ভোটের পর বুঝে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু সেই এজেন্ট বুথ এমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন কিন্তু একটু বেলা বাড়তেই এজেন্টকে নিয়ে কয়েকজন কংগ্রেস কর্মী বুথ অব্দি আসার চেষ্টা করেন এবং এসে দেখেন যে বুথের ঠিক বাইরে আমরাও সেটা দেখেছিলাম যে একশো মিটার নয় একদম গায়ে লাগোয়া প্রচুর তৃণমূল কর্মী সমর্থক দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে একটা বাদানুবাদ শুরু হয় প্রায় মারমুখী হয়ে ওঠেন তৃণমূল সমর্থকরা পক্ষের মধ্যে একটা গন্ডগোলের আবহাওয়া তৈরি যখন হয় তখনই কিন্তু কিউআরটি টিম ওখান দিয়ে যাতায়াত করছিলো এবং তারা এসে সেই যে জনতা যেখানে আটকে পড়েছিল সবাই মিলে একটা ভিড় করে দাঁড়িয়েছিলো বুথের মধ্যে সেটাকে ছত্রভঙ্গ করে সেই ছত্রভঙ্গের ছবিটাও আমরা দেখছিলাম যে যখনই সেখানে এসে পুলিশ পৌঁছয় একটা অসম্ভব বড় একটা ভিড় বুথের আশপাশ থেকে বেরিয়ে আসে এবং বিভিন্ন যে দিক বিদিক শূন্য হয়ে ছুটতে শুরু করে কেউ কেউ খানাকুল পুকুরের জায়গা বেশ কয়েকজন পুকুরের মধ্যে পড়ে যান এবং একটা বিশৃঙ্খলা তৈরি হয় কিন্তু কিউআরটি টিম তারপরে এলাকা থেকে বেরিয়ে যায় কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর কংগ্রেসের যে এজেন্ট তিনি কিন্তু ঢুকতে বুথে সাহসও পাননি কারণ তাকে হুমকি দেওয়া হয়েছে ভোটের পর বুঝে নেওয়া হবে তাই পুলিশ সেন্ট্রাল ফোর্স এখানে থাকলেও তিনি কিন্তু ভোট কথা ভেবে ঢুকতে পাচ্ছেন না এমনটা অভিযোগ জানিয়েছেন সার্বিকভাবে খানাকুলের এই শিমচক এলাকা কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে উত্তপ্ত হয়ে রয়েছে এই সংঘর্ষের জেরে দা ধন্যবাদ ধন্যবাদ আমি আমি কৌস্তব কৌস্তবচি আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস প্রতিনিধি বিভিন্ন জায়গায় যে সাতটা যে লোকসভা কেন্দ্র সেখানে কংগ্রেসের তরফ থেকে অবশ্যই এই প্রথম অভিযোগ সামনে এলো না এটা বিস্তীর্ণভাবে হচ্ছে মানে ব্যারাকপুর শুরু করে বা উরুবেরিয়া অনেক জায়গা থেকে আমাদের কাছে রিপোর্ট যে আমাদের এজেন্টের বসতে দেওয়া হচ্ছে না আমরা শুরুতেই বের করে আমরা যেটা প্রথম থেকেই বলছি মানে এই যে এই দেখানো এই যে গিমি কেন্দ্রীয় বাহিনী নামক একটি বস্তু মানে ইলেকশনের দিন শুধু বুথে থেকে তো কোনো কাজ হবে না এরিয়া ডমিনেশন নেই রুট মার্চ নেই কিচ্ছু নেই অথচ সব সংখ্যার হিসেবে যদি দেখি 530 হিউজ মানে আমি বলছি কাশ্মীরে ভোট করে দেয়া যায় এবং শুধু ব্যারাকপুরে দেয়া হয়েছে 55 কোম্পানি এইগুলো সমস্ত কিন্তু আমাদের করের টাকাতেই হচ্ছে আমি বলছি এই যে বিপুল বন্দোবস্ত সেই হিসেবে কিন্তু এই প্রথম একটা দফা পঞ্চম দফা এসে যেখানে কাগজে কলমে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছে সুমন্ত ব্যাপারটা হচ্ছে মানে একটা গিমিক নাটক মানে এটা গল্প যদি বলি বহেরা আর बाघ আমার ভাইজি এর গল্প বলছিল ভাইজি বলছে এটা গল্প শোনা কাকা এই মাথায় কিছু আসছে না এর একটা ভেড়া আছে একটা बाघ আছে ও বলছে তারপর কি হলো না ভেড়াটা দৌড়াচ্ছে बाघটা দৌড়াচ্ছে আবার কিছু মাথা এলো না লাস্টে বললাম ভেড়াটাকে बाघ খেললো তো আমার ভাইজি বললা এত নাটক করার কি দরকার ছিল আল্টিমেট প্রশ্নটা হচ্ছে মানুষ নির্বাচনের শেষে জিগেশ করবে এই প্রশ্নটাই যে এত নাটক করার কি মানে এরিয়া ডমিনেশন নেই দুই দলের দুই প্রতিনিধি আছে সুমন বাবু না আমি বলছি যে ধরুন এই মানে আরামবাগে এই মুহূর্তে কত টোটাল কাছাকাছি হবে আশা করা যায় আরামবুকে হলো দু হাজার আটান্ন ঠিকই মোটামুটি তার মধ্যে একটা বুথের এজেন্ট আমি আমি অনেক বেশি চিন্তিত কেন্দ্রীয় এজেন্সি এখানে কাজ করছে ধরুন এই যে ফোনের মতো এত বড় একটা ঘটনা ঘটলো সেক্ষেত্রে কোন রকম তার প্রত্যুত্তর দেওয়া হয়নি এবং যেটা সাধারণ ভাবে জানা গেছে একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীকে অগ্রাহ্য করে রাজ্যপালকে সেখানে ফোন করে জিজ্ঞাসাবাদ হয়েছে এবং রাজ্যপাল দেখতে ছুটেছেন কাকদ্বীপ পর্যন্ত রাজ্যপাল অবশ্যই দেখতে পারেন আমি সেটা নিয়ে আপত্তি নয় কিন্তু এই যে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে পশ্চিমবঙ্গকে নিয়ন্ত্রণ করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা তো আমাদের বিরোধিতা করা উচিত আমি কেন বলছি এটা অনেক বৃহত্তর পরিপ্রেক্ষিত তৃণমূলই ক্ষমতায় থাকুক না থাকুক আগামী দিনে অন্য কোনো আঞ্চলিক দলও যদি ক্ষমতায় আসে তাহলে খুব স্বাভাবিকভাবে কেন্দ্রের এই যে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের বিরুদ্ধে কিন্তু তাদেরকে সদর সরাব আমি একটা কথাই বলবো যে এই দলটা আঞ্চলিক দল থাকুক বা না থাকুক অন্তত সন্দেহ প্রকাশ করেছে যে এই দলটা থাকবে না তৃণমূল সত্যিই থাকবে না কারণ এই সাত দফার ভোট আজকে পঞ্চম দফা যেটা কি না শুধুমাত্র সন্ত্রাসের জন্য এর কারণ এই যে এত কেন্দ্রীয় বাহিনী নিয়ে কথা হচ্ছে কিন্তু আসল মূল কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার সেটা হচ্ছে সন্ত্রাস তার জন্যই দেওয়া হয়েছে আর অন্য কোনো কারণ নেই এবং তার বিকল্পও আমাদের ছিল না আজকে কিন্তু এই লোকসভা কেন্দ্রগুলোতে উল্টো দিকে তৃণমূলেরও কিন্তু একেবারে ইকুয়াল অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠে এসেছে আমি বলছি আপনি যদি গত চব্বিশ ঘন্টা দেখেন একদিকে যেমন বিজেপির কাউন্সিলর তার বাড়ি ভাঙচুর হয়েছে পাশাপাশি তৃণমূল কাউন্সিলর আক্রান্ত হয়েছে ব্যারাকপুরে এই খবরও আছে শান্তনু ঠাকুর মানে সমানে সমানে যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেওয়া হয়েছে আপনি চক্রান্ত বলছেন অবশ্যই চক্রান্ত নইলে একটা প্রার্থী এইভাবে পুলিশ টিকার লেখা গাড়ি কি করে তাকে মারে আমি আমি দ্রুত একবার শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুর দুজনের একজনের অভিযোগ এবং আরেকজনের উত্তর একদম পাশাপাশি দেখাবো প্রথমে শান্তনু ঠাকুর ওতে রচিড় ঠাকুর বাড়ি তার আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর শান্তনু বাবু আপনাকে প্রথমে জিজ্ঞেস করবো যে আপনার শারীরিক অবস্থার মতে মধ্যে কিরকম আছে আপাতত স্থিতিশীল আছে কি মনে হচ্ছে সকাল থেকে যে ভোট শুরু হয়ে গিয়েছে আপনি বাড়ি থেকে বেরোলেন আপনি কি বিভিন্ন বুথে যাবেন হ্যাঁ অবশ্যই যেতে হবে এই যে সকাল থেকে ভোট শুরু হয়েছে কোথাও থেকে সন্ত্রাস বা গন্ডগোলের খবর থেকে সন্ত্রাস হচ্ছে যেমন বালতিতে হচ্ছে ঠিক আছে তারপরে আপনার বনগাতে হয়েছে তারপরে আপনার এই গোবরডাঙ্গাতে কিছু জায়গা হচ্ছে এগুলো চলছে সকাল থেকে ওরা শুরু করে দিয়েছে সকাল এটি টিএমসির আর মাদ্রা এই যে আপনি দুর্ঘটনার কবলে পড়লেন সেই দুর্ঘটনা কবলে পরে পড়ার পর আপনার পার্টির তরফে অভিযোগ করা হলো যে আপনাকে খুনের চেষ্টা করা হয়েছে আপনি নিজেকে ব্যক্তিগতভাবে কি বলবেন অবশ্যই রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঠিক আছে আমার বাড়িটাকে নিজের পৈতৃক সম্পত্তিভাবে বসে আছে ইভেন আমার জ্যাঠামশাইকে আমার ঠাকুমাকে আমার মেজু জ্যাঠাকে যেভাবে যা করা হয়েছে সেটা আমার ক্ষেত্রে ওরা প্রযোজ্য করতে চাইছে আর তার সঙ্গে মমতা বালা ঠাকুর যুক্ত আছে একদম সম্পূর্ণ সরাসরি বলছি কারণ মমতা ঠাকুরের উদ্দেশ্য এখানে তারা উনি রাজ করবেন ঘটনা হচ্ছে যে যেখানে গণতান্ত্রিক লড়াইয়ে আপনারা দুজন রয়েছেন সেখানে আপনাকে খুনের চেষ্টা কেন করা হবে একটা মানুষকে খুন করে দিলেই তো তার বেনিফিট সে খুন করেছে কি প্রমাণ আছে সরাসরি ফরেন্সিক রিপোর্ট বেরোবে তারপরে দেখা যাবে যে কে কাকে হিট করেছে কী বিত তো এটা স্বাভাবিক বিষয় যে শান্তনু ঠাকুর এমন একটা গণতান্ত্রিক শক্তিশালী জায়গায় পৌঁছতে চলেছে যে তাকে এখান থেকে দুনিয়া থেকে না সরালে তার সঙ্গে পাড়া মুশকিল আপনি এই কথা যখন বলছেন তখন জ্যোতিপ্রিয় মল্লিক একটা অভিযোগ করেছে যে আপনি নাকি টাকা নিয়ে যাচ্ছিলেন এবং তার জন্য পালাতে গিয়ে আপনার গাড়ি ঠাকুর টাকা নিয়ে যাচ্ছিল সেটা জ্যোতিপ্রিয় মল্লিকের জ্যোতিপ্রিয় মল্লিক দিয়েছিল আমাকে ঠিক আছে জ্যোতিপ্রিয় মল্লিক ওই জন্য কাউন্টিংটাও জানে যে কত টাকা দিয়েছেন উনি ঠিক আছে নিজের দোষ ঢাকতে গেলে ঠিক আছে নিজের দোষ ঢাকতে গেলে অনেক কিছু বলতে হয় জ্যোতিপ্রিয় মল্লিক তো সেটা বলবেই ঠিক আছে তবে ওকে কেউ খাবে না আর ঠিক আছে এবং ওকে গণতন্ত্রের জুতোর বাড়ি সবাই দেবে গণতন্ত্রের জুতোর বাড়ি সবাই দেবে এটা স্বাভাবিক ব্যাপার আমি তো পুরো রিপোর্ট করে দেব যে গাড়িটার যে ড্রাইভারটা ছিল সেই ড্রাইভারটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছের মানুষ মমতা বালা ঠাকুরের দিকে সরাসরি আক্রমণ শানালেন এবং তিনি বললেন তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল একই সঙ্গে তিনি নিশানা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এবং তারা তিনি বললেন যে ঠাকুর বাড়িকে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক গ্রাস করার চেষ্টা করছিল ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সাথে অনিমান বিশ্বাস এবিপি আনন্দ ঠাকুরনগর এই যাবতীয় অভিযোগের উত্তরে মমতা বালা ঠাকুর বনগা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের কি উত্তর তার দেখুন আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে আর আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুর মমতাদির সঙ্গে কথা বলে নেবো দিদি আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে প্রার্থী শান্তনু ঠাকুর তিনি অভিযোগ করেছেন যে আপনি নাকি খুনের চেষ্টা করেছেন কি বলবেন আমি এখন সকালবেলা ভোট দিতে যাব ঠাকুর কাছে প্রণাম করে তার অভিযোগ সে থানায় ডায়েরি করেছে সে যদি সেটা দোষী সাব্যস্ত তখন দেখা যাবে আর উনি বলেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক ঠাকুর গ্রাস করার চেষ্টা করছে আপনি কি বলবেন সেগুলো তারা কি বলছে কি না বলছে এই ব্যাপারে মানুষ জানে এবং এটা আমার এখন আজকে ভোটের দিন আমি শান্তিপ্রিয়ভাবে ভোটটা দিতে যাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শান্তনু ঠাকুর পরিযায়ী পাখি বলেছেন আপনি কি বলবেন তারা তো যা খুশি তাকে যাকে খুশি তাই বলছে তাদের মাথাটা আগে ঠিক করুক তারপরে সবকিছু বলুক এবং এই যে তৃণমূল তরফে যে দাবি করা হয়েছিল যে একটা নিছকই দুর্ঘটনা সেটাকে উনি বলছেন যে কোনো দুর্ঘটনাই নয় ওনারা রাজনৈতিকভাবে এটাকে চালানোর জন্য এটাকে নিছকই দুর্ঘটনা বলছেন কি বলবেন রাজনৈতিকভাবে না অ্যাক্সিডেন্ট এটা হতেই পারে আমার সঙ্গেও বহুবার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কিন্তু এটা রাজনৈতিক চক্রান্ত এটা ভোটের মুখে সামনে আর এই মুহূর্তে কেন করতে যাবে তৃণমূলের ক্যান্ডিডেট আমরা সেখানে সভাপতি তৃণমূলের এই কাজ কেন করতে যাবে তার কারণ তো তাহলে তো আমাদেরই তো যদি করতে যায় তা লোক শান্ত আমাদেরই কেন করবে এগুলো এটা করে লাভটা কি আমাদের শান্ত ঠাকুর যেটা বলছে যে গণতান্ত্রিকভাবে আপনি ওনাকে হারাতে পারবেন না সেই জন্য আপনি চেয়েছিলেন যে প্রাণ নাশ করে এটা ভোটের মাধ্যমে বোঝা যাবে সেটা সেটা ভোটের তেইশ তারিখের পরে সেটা বোঝা যাবে মমতা মমতা বা ঠাকুর তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে যা হবে যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে এগেনস্টে ইতিমধ্যে এফআইআর হয়েছে যদিও তিনি বলছেন যে এর সমস্ত উত্তর মিলে যাবে তেইশ তারিখ এবং ততদিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে শান্ত ঠাকুরকে ক্যামেরা উজ্জ্বল ঘোষের সাথে অনিবান বিশ্বাস এবিপি আনন্দ ঠাকুরনগর সুরাদি উত্তর চব্বিশ পরগনা পুলিশের কিন্তু স্পষ্ট বক্তব্য ওই গাড়ি সিআরপিএফ কমান্ডারে যার ফলে ওই গাড়ি থেকে খুনের অভিযোগ দাঁড়াচ্ছে উত্তর চব্বিশ পরগনা পুলিশ কমান্ডার তো গাড়ি নিয়ে আসেনি পুলিশের স্টিকার লাগানো গাড়ি পশ্চিমবঙ্গের গাড়ির ড্রাইভার কিন্তু চালাচ্ছিল সেটা দিল্লি বা মুম্বাই থেকে আসেনি এটা তো আপনারা মানবেন নিশ্চয়ই এবং আমার প্রশ্ন যখন এটা বিচারাধীন হয়ে গেছে তখন বিচার হবে সেই অবস্থায় হবে কিন্তু আজকে যে সন্ত্রাসটা হচ্ছে আজকে অর্জুন সিংকে পর্যন্ত আক্রান্ত হতে হয়েছে আজকে জয় শ্রীরাম একটা এমন ধনী হয়ে গেছে যাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাস্তায় গাড়ি থামিয়ে নেমে অ্যারেস্ট করছে কি পর্যায়ে কি অবস্থায় সন্ত্রাসটা শুধু তাই নয় ওনার কাছে এটা একটা শব্দ দূষণ মনে হচ্ছে উনি সেটা পরিষ্কার বলছেন ওটা গালাগালি এরপরে আমরা আর কি পশ্চিমবঙ্গ থেকে পাবো আমার খুব ভালো লাগছে শুনে যে মানে আজকে ধরুন তনুজাদি বিজেপির প্রার্থী হয়ে অর্জুন সিং এর পক্ষে কথা বলছেন আমি আমি বলছি যে আজকে এই কথাটা বলছি যে ব্যারাকপুরের বিজেপি কর্মী তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধের ছেলে বিজেপি কে জয়েন না করেই বিধানসভায় প্রার্থী হয়েছে অভিযোগ উনি যে গাড়িটা সেই গাড়িটা ইউপিতে রেজিস্টার্ড গাড়ি এবং তার মধ্যে বেশ কয়েক লক্ষ টাকা ছিল যে টাকা বিলি বিলি করতে বিলি করতে বেরিয়েছিলেন

উল্টে তাদের বিরুদ্ধেই যাচ্ছে আমার কথা হচ্ছে যে দল ধরুন নিজের প্রার্থীকে আটকে রাখতে পারে না যাদবপুরে উনিশ তারিখে ভোট যাদবপুরের প্রার্থী সরাসরি চলে গেলেন আগের দিন অনুব্রত মন্ডলের কাছে মানে আমি বলছি যে যে দল নিজের পার্টিকে আটকে রাখতে পারে সেটা হচ্ছে শুধু গেলেন না গিয়ে মানে পাশে বসি অনুব্রত মন্ডল বললেন যে ও ফিটতে চাইলে আমি দিদিকে বলে রাজ্যসভায় পাঠাবো দেখুন অনুব্রত মন্ডল তার ব্যক্তিগত কথা বলেছেন যে অনুব্রত মন্ডল যে বিজেপিতে আসবে না তার কি কথা আছে ওনাদের সঙ্গে কি কথা হয়েছে এই দ্রুত চলে যাবো আমি অঞ্জন বেড়ার কাছে আসবো তার আগে দ্রুত চলে যাবো হাওড়া শিবপুরে শিবপুরে একটি বুথে নির্দল প্রার্থীরা বসে আছেন অথচ তার এজেন্টরা বসে আছেন সেই পোলিং এজেন্টরা কোন প্রার্থীর জন্য বসেছেন সেটাই খুব পরিষ্কার নয় সেই ছবিটা তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র আমি দুটো একবার ছবিটা দেখবো তারপর সঞ্চয়নের সঙ্গে কথাও বলবো বুথ নাম্বার ওয়ান ফিফটি সেভেন এখানে যারা বসে আছেন তার মধ্যে একমাত্র রেজিস্টার্ড দল হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি রয়েছেন কিন্তু বাকি যারা তিনজন রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে নির্দলের এজেন্ট এবং এই নির্দলের এজেন্টের যে তিনজন রয়েছেন তাদের মধ্যে একজন মাত্র নিজের প্রার্থীর নাম বলতে পেরেছেন বাকি দুজন বলতে পারেননি তারা কোন প্রার্থীর হয়ে এজেন্ট হিসেবে বসেছেন এটাই কিন্তু এই মুহূর্তে ছবি এই কাসুন্দিয়া বালিকা বিদ্যালয়ের তৃণমূল কংগ্রেস আমি নির্দল আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শুভ্রা ঘোষের এজেন্ট

নির্দলের আছে টিএমসির আছে নির্দলের আছে কংগ্রেসের আছে হ্যাঁ বিজেপি একজন এসেছিল হ্যাঁ সঞ্জয় এখনো পর্যন্ত বলতে পারি সোয়া দশটা বাজে দিনের সেরা কমেডি এমনি গণতন্ত্রের উৎসব কমেডি শব্দটা ব্যবহার করতে আমার দ্বিধা ছিল কিন্তু এরপরে আর কোনো দ্বিধা নেই তার কারণ হচ্ছে প্রার্থীর এজেন্ট বলছেন যে প্রার্থীর কি যেন নাম ওখানে লেখা আছে কি কি ছবি এই শিবপুরের বুথের সঞ্চয়ন শুভ আমি তোমায় পরিসংখ্যান দেবো প্রথমে এখানে ছটা বুথ রয়েছে ছটা বুথের ছটাতেই শাসক দলের এজেন্ট রয়েছেন দুটোতে কংগ্রেসের এজেন্ট রয়েছেন এবং একটিতে বিজেপির এজেন্ট তিনি নাম লিখেছেন নথিভুক্ত করেছেন নাম কিন্তু তাকে আমরা বুথে খুঁজে পাইনি এছাড়া প্রতিটা বুথেতেই দেখা গেছে যে দু থেকে তিনজন করে অন্তত পক্ষে নির্দল প্রার্থী এজেন্ট রয়েছেন এবং তার মধ্যে সরাসরি দর্শকরা সেই ছবি দেখলেন অনেকেই রয়েছেন যারা নিজেদের প্রার্থীর নামটা পর্যন্ত বলতে পারছেন না এবং এই ছবি যখন আমরা তুলেছি কিছুক্ষণ আগে মিনিট দশ পনেরো আগে তারপরে যখন আমরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি তখন দেখা গেল যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি লিস্ট বের করে যারা পোলিং এজেন্ট রয়েছে তাদেরকে নামগুলো বলে দিচ্ছেন যাতে পরবর্তী পর্যায়ে আমরা যদি যাই আবার তাদের নামটা ঠিক করে বলতে পারেন এটাই কিন্তু ছবি এই মুহূর্তে এখানে ছটা বুথ রয়েছে ছটাতে মাত্র দুটো ঘরেতে কংগ্রেসের এজেন্ট রয়েছেন একটিতে বিজেপির এজেন্ট তিনি নথিভুক্ত করেছেন নাম কিন্তু তাকে ঘরে আমরা দেখতে পাইনি এছাড়া প্রত্যেকটাতেই অন্তত দু থেকে তিনজন করে নির্দল প্রার্থীর এজেন্ট রয়েছেন যারা অনেকেই নিজের প্রার্থীর নাম জানেন না এই পরপর একটার পর একটা বুথ রয়েছে সব কটাতেই ভোট চলছে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন মোতায়েন নিরাপত্তার জন্য কিন্তু মূল ভোটের ভেতরের ছবিটা কিন্তু এটাই ধন্যবাদ ধন্যবাদ স্যার জানা আমি বলছি ডান্স অফ ডেমোক্রেসি বলবো নাকি গ্রেট ইন্ডিয়ান পলিটিক্যাল সার্কাস বলবো কি মানে উইথ আ ভেরি সিরিয়াস নোট প্রিসাইডিং অফিসার শিখিয়ে দিচ্ছেন মানে আমি বলছি ভোট বন্ধ করে ভদ্রলোকে সাসপেনশন দাবি করছে এটা খুব পরিষ্কার ইন্ডিকেট করে প্রিসাইডিং অফিসার ইজেন্ট তার নিксана তাদের পরস্পরের যে সম্পর্ক এবং এই ভোটটা আপাতত মনে হবে আপনার শান্তিপূর্ণ শান্তিপূর্ণ নাম করে

এই ডেমক্রেটিকের শাসক দল বাড়ায় বাড়িয়ে বুথটাকে নিয়ন্ত্রণ করে এবং ভার্চুয়ালি মানে অফিসার যে এগুলো হচ্ছে একটা ক্ষমতাশালী যে প্রার্থী তার হয়ে খাটে এগুলো সব দাবি প্রার্থী এগুলো আমার আসলে একা ছিল আমার চার চারজন হয়ে গেল যাতে বুঝতে দখল করতে পারি এটা একটা আর কতবার করাপ এই দাবি প্রার্থী কিন্তু বাড়িতে থাকবে এর যে টাকাটা প্রত্যেক প্রার্থীতে খরচের একটা পরিমাণ আছে ওই টাকাটা চলে যাবে যে ক্ষমতাশালী প্রার্থীর খাটবে কত বড় করাপশন প্রকাশ্য দিবালোকে হচ্ছে এই দাবি পার্টি আচ্ছা এবার এবার তুমি উল্টো দিকটা দেখো যে ইসি এর আগে এইখান থেকে আমি দেখাচ্ছি যে মক পোলের ছিয়াশিটা ভোট সেটা গোনা হয়েছে সেটাকে বাদ দেওয়া হয়নি ডিলিট করা হয়নি তারপর আবার মানে ধরো আমি বলছি পঞ্চাশ জন প্রার্থী ভোট দিয়ে পঞ্চাশ জন ভোটার ভোট দিয়ে চলে গেছেন তাদের বাড়ি থেকে ডাকা হচ্ছে সেই ছবি দেখানোর পর এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বলল না যে ওই বুথে ভোট ক্যান্সেল করব। এই ছবি দেখানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হবে না মানে সাউথ বেঙ্গল যেই ঢুকলো নির্বাচন কমিশনের কাগজে কলমে আছে পাঁচশো তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দাঁত এবং নোখ যে কটা ছিল সেগুলো কি খুলে পড়ে গেল একদম পরিষ্কার ক্যামেরার সামনেই প্রশ্ন তুলছি আমরা একেবারে সচেতন ভাবে এবং আমি দেখলাম আমাকে একটু আগে দেখা ছিল দা যে কুইক রেসপন্স টিম একশো বিয়াল্লিশটা রয়েছে একটার তো কোনো মুভমেন্ট দেখলাম না হচ্ছে না করবে নির্বাচন কমিশনের যেটা সুমন বললো সেটা তো অত্যন্ত সঠিক আসলে সমস্যাটা আজ থেকে নয় গতকাল রাত থেকে ফোন পাওয়া যাচ্ছে না খোঁজ করুন এই যে সবকড়া কেন্দ্রে আমি হাওড়া হুগলি আরামবাগ কালকে রাত্রির থেকে সকাল থেকে মোটামুটি এজেন্টদের বাড়ি বাড়ি হুমকি চলছে এই যে হাওড়াত সদরের যে আসনটা দেখালেন এটা আমার আপনি বলছেন এই এই যে বিজ্ঞাপন দেয়া হয়েছে মুখ্য নির্বাচন অফিসার এগুলো এগুলো নির্বাচন নির্বাচন কমিশন পাওয়া যাচ্ছে না কাউকে পাওয়া যায় না ফোন পাওয়া যায় না ফোন ধরার পর কেটে দেয় এরা যদি এখানকার শাসক তৃণমূল কংগ্রেসের ফোন পায় আর বিজেপির পায় কিনা আমি বলতে পারবো না বাকি হচ্ছে যে আমাদের বা কোনো ফোন ওরা ধরে না এবং যখন ক্রাইসিস বাড়ে তখন ধরছে না ওপরে চাচাতে হয় ফলে গণতান্ত্রিক প্রথার উপর যে বিরোধীদের যে আস্থা রাখবে কি করে রাখবে জানিনা এরা তো বিমানে খরচা করে টরে আসে প্রথমত আমি আমার কাছে খবর আছে হাওড়াতে সাতটা এরকম দামি ক্যান্ডিডেট অব্দি বসতে পারে কারণ শাসক দল বা তার এরা এত সংখ্যাটা প্রমাণ করা মুশকিল যে প্রায় ছ থেকে সাতজন এরকম ডামি আছে এত টাকা বুঝে দেখুন এবং অবস্থাটা এখানে দেখালো যারা প্রার্থীর নাম বলতে পারছে না এটা 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 ট্র্যাজেডির একটা পার্ট ট্র্যাজেডির অন্য পার্টটা হচ্ছে বুথে ঢুকতে বাধা প্রত্যেকটা পাড়াতে চলছে ওই নির্বাচন আমরা কম ও দিল্লি থেকে ওই সব আদাসন আপাদাসেন আসুক কি না আসুক কারণ থানা ডিএম অফিস বিডিও অফিস এবং রাজ্য সরকারের যেগুলো যারা এদেরকে অপারেট করায় সেটা হচ্ছে কার্যত তৃণমূলের অফিস ইন মোস্ট কেসেস ইন মোস্ট কেসেস তার মধ্যে যে অফিসার একটু সিনসিয়ারলি কাজ করতে চাইবেন তাকে ভোটের দেখে নেওয়া হবে এইখানে হচ্ছে অবস্থাটা পশ্চিমবঙ্গের সংকট ফলে এই আজকে যেগুলোতে ভোটে যে তুমি দেখো এই যে আরামবাগে তুমি দেখো বিস্তীর্ণ অঞ্চলে তুমি কোনোই পাবে না তার কারণ সেটা কাল থেকে চলছে কিন্তু যদি ভোট দিতে যাও তাহলে পরের দিন কিন্তু বাজারে যাওয়া বন্ধ হবে তো এই 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 এটা এবং মনে রাখবেন যে আরামবাগের 7.5 লক্ষ এই মুহূর্তে বেরাকপুরে রামডাঙা যেখানে বামপন্থী প্রান্তীর অভিযোগ গর্গি চট্টোপাধ্যায়ের অভিযোগ যে তার এজেন্টকে মেরে ধরে বার করে দেয়া হয়েছে সোমীরণ পাল এই মুহূর্তে ছবিও দেখতে পাচ্ছেন আমডাঙায় বুথের বাইরে সেই উত্তেজনার ছবি সোমীরণ পাল আমার সঙ্গে লাইভে এজেন্ট সোমীরণ কি অভিযোগ সুবন্ধা আমদাওয়ার তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের বরগাছিয়া হাই স্কুল যে যে এলাকা কিছুদিন আগে শিরোনামে এসেছিল সংবাদের পঞ্চায়েত ভোট গঠনকে কেন্দ্র করে সিপিএম তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং সেই বারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসছেন এই ভোট গ্রহণ কেন্দ্রে তার অভিযোগ যে তার তার এজেন্টদেরকে বার করে দেওয়া হয়েছে এই মুহূর্তে তার হস্তক্ষেপে ভোটারদেরকে ভোট দিতে নিয়ে যাচ্ছে পুলিশি প্রহরায় ভোট দিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি এই তোমাদেরকেই ভোট দিতে দেওয়া হয়নি

যাতে এই সেই আরামবাগ যেখানে বিরোধীরা দশকের পর দশক বামফ্রন্ট আমলে ভোট না করতে দেয়া সেই আরামবাগ যেখানে সিপিএম নেতা অনিল বসুর রেকর্ড মার্জিনে জয় তার কুরুচিপন্ন কথা সেই দল থেকে আরাম অনিল বসুর বহিষ্কার হওয়া এ ঘটনার পর ঘটনা সেই আরামবাগ ছবিটা পাল্টালো না সেই দিনও ছিল যে ভোট না দিতে দেওয়ার অভিযোগ আজও তাই না ভোট না দিতে পারার অভিযোগ আমি জানিনা কোথায় দেখা যাচ্ছে এত আমি

তৃণমূল ছাত্র পরিষদের প্লিজ প্লিজ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী এবং নেতা নিয়ে গিয়ে ভোটারকে ভোট দেওয়াচ্ছেন এই ছবি আরামবাগ থেকে দেখতে পাচ্ছি রাজশ্বীর সঙ্গে কথা বলবো একদম দেখবো

আমাদের স্পষ্ট প্রশ্ন কেন গ্রেফতার হবে না এই ফুটেজ দেখানোর পরও আমি রাজশ্বী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছে তার কাছ থেকে যেমন রাজশ্রী দেখলাম ফুটেজে ক্যামেরা ক্যামেরার্স মাইকে ধরা পড়েছে কি বলছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতা রাজশ্রী একদমই তাই মহারাজা না তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কাকিমা এক নম্বর বোতামে টিপতে হবে এটা স্পষ্টভাবে বলে দিচ্ছেন অপরূপা পদ্মার প্রার্থীর নামও বলে দিচ্ছেন এটা তালপুকুর অঞ্চলের নস্করপুর গ্রামের একশো নম্বর বুথের ঘটনা এবং এই এক নম্বরে বোতাম টেপা বা এক নম্বরটাই লক্ষ্য এটা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা গুঞ্জনের মধ্যে দিয়ে খবর পাচ্ছি কিন্তু অনেক সময়ই সেগুলো ক্যামেরা যখন যাচ্ছে তখন কিন্তু সেই দৃশ্যগুলো আর ক্যামেরা ক্যামেরাবন্দি করা যাচ্ছে না সতর্ক হয়ে যাচ্ছেন যারা এগুলো করছেন এক্ষেত্রে একেবারে স্পষ্টভাবে ছাত্রনেতা ডিরেকশন দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন সেই ছবি ধরা পড়েছে এবং এ নিয়ে বিরোধীরা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন যদিও ছাত্রনেতা বলছেন তিনি শুধু সাহায্য করছিলেন তিনি কোনোভাবেই নির্দিষ্টভাবে কোনো মন্তব্য করেননি সুন্ধ্যা আমি ওই তালপ পুকুরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছি এখানেও বিজেপি এজেন্টদের একই রকম অভিযোগ দৃশ্যত খুব শান্ত ভোট চলছে বাইরে সজাগ সতর্ক পাহারা কেন্দ্রীয় বাহিনীর কোথাও জমায়ে তোতে দেওয়া যাচ্ছে না কিন্তু আমার সঙ্গে যে বিজেপি এজেন্ট রয়েছেন তিনি একটু আগেই বেরিয়ে এসে বলছেন যে রীতিমতন যারা পোলিং অফিসার তাদের মধ্যে একজন যিনি হাতে কালি লাগিয়ে দিচ্ছেন তিনি বলে দিচ্ছেন এক নম্বরে গিয়ে বোতামটা টিপতে হবে নির্দিষ্টভাবে আপনি কি শুনেছেন কি অভিযোগ একজন ব্যক্তি যে ভোট দিয়ে গেল সে বলল যে 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 হাতে কালি লাগাচ্ছে সে বললো যে এক নম্বরে সুইচটা দাবি দাও এরকম বলছে আমি আবার ওখান থেকে এসে আমার আমাদের লোক যে বললো যে এরকম গণ্ডগোল হচ্ছে একবার গিয়ে দেখ যে আমি ছুটে এলাম যে কেন্দ্র ভাইতে আবার বললাম যে ওরা ছুটে গেল যে কী প্রবলেম হচ্ছে এখন মোটামুটি ঠিক আছে ভোট দেওয়ার সময় মানে কেন্দ্র ভাই বাইরে চলে আসছে কিন্তু ভেতরে একটু গণ্ডগোলই হচ্ছে আপনাদের এইটা দুশো বাইশ নম্বর বুথ বলছেন এখানে আপনাদের এজেন্ট আছে এখনো হ্যাঁ এজেন্ট আছে আর এর পাশে দেখছি আরেকটা স্কুল আছে সেখানেও দুটো বুথ আছে সেখানে এজেন্ট দিতে পেরেছে না সেখানে এজেন্ট যায় না এখানে ঝামেলা খুব করছে সেই জন্যই এজেন্ট দিতে পারে না কেউ আর নাকি রাত্রেও খুব ঝামেলা হবে বলছে শুনছি সব রাত্রে ঝামেলা হবে হ্যাঁ হুমকি দিচ্ছে মারধর করবে এরকম হুমকি আসছে অর্থাৎ একটা নিঃশব্দ হুমকি নিঃশব্দ আতঙ্ক কিন্তু একেবারে চেপে বসে আছে এটা স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে এবং ইনি যে অভিযোগ করলেন সেটা অত্যন্ত গুরুতর পোলিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ করছেন এই যে বিষয়গুলো বুথের ভেতরে ঘটছে সেগুলো কিন্তু সবসময় বাইরে আসছে না সব সময় ক্যামেরা বন্দিও করা সম্ভব হচ্ছে না কিন্তু এগুলো নিরন্তর ঘটে চলেছে সেগুলো আমরা এক বুথ থেকে আরেক বুথ আরেক বুথ থেকে আরেক বুথে গেলে এগুলো মাঝে মধ্যেই শুনতে পাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ রাজশ্বী সব থেকে মারাত্মক অভিযোগ হচ্ছে যে পোলিং অফিসার সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ নির্বাচন করার দায়িত্ব যাদের তিনি যদি রাজনৈতিকভাবে বায়াসন পক্ষপাতিত্ব করেন তাহলে ভোটাররা যাবেন কোথায় আমি আরেকবার ফুটেজটা দেখব সাক্ষী শুধু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের ছবির সামনে নিঃশব্দে নয় নিঃশব্দে শব্দটা খানিক্ষণ আগে রাজস্বী ব্যবহার করছিল একদম সশব্দে বলা হচ্ছে এক নম্বর বোথামটা টিপবেন দেখাবো সেই ছবি

আমডাঙ্গা সরাসরি যাব দেখতে পাচ্ছি তুমি বলো ঠিক কি হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্যারাকপুর আমডাঙ্গার ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন লাইভ ইনপুট আসছে সুগন্ধা ব্যারাকপুরে আমডাঙার তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের বরগাছিয়া স্কুল যে বরগাছিয়া এলাকা গত কয়েক মাস আগে তারাবেরিয়া পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উৎ উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেই তারাবেরিয়া পঞ্চায়েত এলাকায় কিছুক্ষণ আগে হাই স্কুলে সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় আসেন এবং গার্গি চট্টোপাধ্যায়ের অভিযোগ যে গার্গী চট্টোপাধ্যায়ের অভিযোগ যে তার দুজন এজেন্টকে বসতে দেওয়া হয়নি ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারপরেই তৎপর হয়ে ওঠে পুলিশ এবং গার্গী চট্টোপাধ্যায় ক্ষোভে ফেটে পড়লে তার সময় তৃণমূল সমর্থকরা জড়ো হয়ে যায় এবং দুপক্ষ মুখোমুখি হয়ে যায় সেই সময় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের পক্ষ থেকে দুপক্ষকে আলাদা করে দেওয়া হয় এবং লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দুপক্ষকে ধাওয়া করে এই মুহূর্তে দুপক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে টান টান উত্তেজনা রয়েছে এই বরগাছি স্কুলের সামনে এই রাস্তায় তারাবিড়িয়া পঞ্চায়েত এলাকায় এবং এই মুহূর্তে পিকুকে দেখাতে বলবো যে কীভাবে গ্রামবাসী যারা জমায়েত করেছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো জমায়েত তারা রাখবেন না প্রার্থী এসে অভিযোগ করার পর তৎপর হয়ে যে পুলিশ এবং প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী সমস্ত জমায়েত হয়েছে এই মুহূর্তে এবং বাড়িতে ঢুকে যারা জমায়েত করছেন তাদেরকে পর্যন্ত সরিয়ে হচ্ছে এবং তারা যারা এখানে বুথের সামনে বসেছিলেন বুথ অফিস তৈরি করে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর কেন্দ্রীয় বাহিনী তুমি দেখতে পাচ্ছ সুগন্ধা ছবিতে যে কেন্দ্রীয় বাহিনী যারা তারা রীতিমতো বাড়ির ভেতরে প্রবেশ করে যারা বাড়ির বাইরে ছিলেন তাদেরকে ভেতরে ঢোকানোর চেষ্টা করছেন আচ্ছা আপনারা এতক্ষণ বাদে কেন তৎপর হবেন না আমাদের সকাল থেকে টিম ছিল সকাল থেকে আমাদের টিম মুভমেন্ট করছে বারে বারে এখানে সেক্টর অফিসারও রয়েছে আমাদের কিওর টিম আছে এফএসটি টিম আমরা যখন এজেন্টের ব্যাপার বলেছিল তখন আমরা এসেছিলাম এসে আমরা ঢুকিয়ে দিয়ে গেছিলাম আবার উনি বললো যে এখন টিফিনের জন্য ওই মুহূর্তে এখন বাইরে গেছে কিন্তু প্রার্থী অভিযোগ করছে সকাল থেকে তার দুজন এজেন্ট বসতে পারেনি পারিনি রীতিমতো ভোটারদেরকে ভয় দেখা হচ্ছে এটা কেন না প্রিসাইডিং এর থেকে আমরা যেখানে আমাদের যে বুথে উনি কমপ্লেনটা করলেন সঙ্গে আমরা প্রিসাইডিং এর তার রেকর্ডিং আমরা এখানে নিয়েছি উনি বলেছেন যে সকালবেলা থেকে তৃণমূলের কিংবা সিপিএম এর দুজনেই এসেছিলেন এজেন্ট উনি বসেছিলেন এখন পারমিশন নিয়ে করতে কিছুক্ষণ আগে দেখলাম আপনি নিজে গ্রামবাসীদের বলছেন নির্ভয় দিন এটা কেন বলছে তারপরে কি ভয় পাচ্ছে না এর আগে এর পঞ্চায়েত ইলেকশনে হয়তো এখানে গন্ডগোল হয়েছে সেই কারণে আমরা বলছি যাতে কোনো এ না হয় সেই কারণে আমরা বলছি আমরা এটা শুনলে যে নির্বাচন দপ্তরের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসছেন তারা ভোটারদেরকে আশ্বস্ত আশ্বস্ত করছেন এবং বেআইনি জমায়েত সরানোর কাজে কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করছে এবং রীতিমতো এই মুহূর্তে বরগাছিয়া উত্তপ্ত পরিস্থিতির প্রার্থী ঘটনাস্থল চলে গেছেন তিনি অন্যত্র চলে গেছেন এখন নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন এবং যারা পুলিশ রয়েছেন যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তারা বেআইনি জমায়েত তারা সরিয়ে দিচ্ছেন রীতিমতো কোনো রকম রাস্তার ওপর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেই তাদেরকে সরিয়ে দেয়া হচ্ছে অর্থাৎ অতি তৎপর প্রশাসন প্রার্থী এসে অভিযোগ করার পরপরই

সুমন শুনলে যে তৃণমূলের প্রতিক্রিয়া তাদের বক্তব্য এখানে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলছে সিপিএম এজেন্টদেরকে তারাই বুথে বসিয়ে দিয়েছিলেন এবং তারাই ভোট প্রক্রিয়া সম্পন্ন করছিলেন তার মাঝখানে তাদের অভিযোগ সিপিএম প্রার্থী এসে পরিস্থিতি উত্তপ্ত করে দেয় কিন্তু আমরা যে ছবিটা দেখছি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে নির্বাচনী আধিকারিক তিনি নিজে ছুটে যাচ্ছেন তিনি যারা এখানে বসে রয়েছেন তাদেরকে সরতে বলছেন এলাকা থেকে তারা এখানে ইলেকশনের জন্য তারা তৃণমূলের তরফ থেকে ক্যাম্প অফিস খুলেছে সেখান থেকে তাদেরকে পর্যন্ত সরতে বলা হচ্ছে এবং তাদের বক্তব্য আছে এখানে তো ক্যাম্প অফিসার ক্যাম্প অফিসার পাঁচ জনের বেশি রাত্রারিং এখানে গ্যাদারিং দেখেছি আমরা ওই জন্য ক্লিয়ার করেছি ঠিক আছে ওরা বলছে যে এখানে যারা ভোট দিতে আসে তাদের স্লিপ ভোটার স্লিপ চেক করে দিচ্ছে কিন্তু সেটা বিষয় না আমরা যেটা পাঁচজনের বেশি রাখতে দেবো না তুমি শুনলে যে পাঁচজনের বেশি জমায়েত রাখতে দেওয়া হচ্ছে না এবং সেই কারণে সরিয়ে দেওয়া হচ্ছে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে নির্বাচনী আধিকারিকরা রয়েছেন এবং সেখানে যারা ছাদের ওপর রয়েছে তাদেরকেও সরে যেতে বলা হচ্ছে অর্থাৎ রীতিমতো কড়া প্রশাসন এবং সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি আমডাঙ্গার বরগাছিয়াতে এবং এই মুহূর্তে তুমি শুনতে পাচ্ছ যে এই নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা

শ্রীবঙ্গা তুমি দেখলে যে রীতিমতো এলাকা ফাঁকা করে দেয়া হচ্ছে যেহেতু সিপিএম প্রার্থী এসে অভিযোগ জানিয়েছেন যে এখানে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হচ্ছে তৃণমূল সমর্থকরা রীতিমতো সাধারণ ভোটারদেরকে ভয় দেখাচ্ছে তারপরেই সক্রিয় উঠেছে প্রশাসন নির্বাচনী আধিকারিক কেন্দ্রীয় বাহিনী সকলেই রীতিমতো রাস্তায় এবং কোনো জমায়েত হতে দিচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সমীর আমরা শুধু চাইবো যে এবিপি আনন্দের ক্যামেরাও যখন ওই বুথ থেকে অন্য বুথে চলে যাবে তখনও সক্রিয়তা এবং সতর্কতার ছবিটা ছবিটা যেন হুবহু একই থাকে তো তবেই ভোটের আমি আমি আরেকবার হুগলির একটা জায়গা কমন আমি এটা সবার কাছেই আসবো যে প্রার্থীরা গিয়ে তারা অভিযোগ করছেন প্রার্থীরা এজেন্টকে নিয়ে গিয়ে বসাচ্ছেন প্রার্থীদের মানে কটা বুথে একজন প্রার্থী পৌঁছতে পারবে এটা লোকসভা নির্বাচন হচ্ছে আমি দ্রুত একবার হুগলির মল্লিকপুরের ছবিটা দেখি এইখানে বোঝরে ঢুকছে নির্দল প্রার্থীর নামে চার পাঁচজন নিজেদের লোক বসিয়ে রেখেছে তাদেরকে গিয়ে বলছে তৃণমূলের ভোট করাতে হবে তৃণমূলের ভোট করাতে হবে চোখ একদম চোখ

হুগলির মল্লিকপুরের ঘটনা সমিত মল্লিকপুর মৃত্যুঞ্জয় প্রাথমিক বিদ্যালয় কিছুক্ষণ আগেই বিজেপি প্রার্থী লক্ষ চট্টোপাধ্যায় তিনি সেখানে পৌঁছেছেন এবং পৌঁছানোর পরেই বুথের ভিতর ঢুকেই তিনি দেখেন যে তার কাছে খবর ছিল যে বিজেপির হয়নি তিনি বিজেপি তার দলের নিয়ে সেখানে পৌঁছান এবং সেখানে গিয়েই তর্ক তর্ক শুরু হয় নির্দল এজেন্টের সঙ্গে এবং লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ যে নির্দল যারা বসে রয়েছেন তারা তৃণমূল তৃণমূল কংগ্রেসেরই আহ তৃণমূল কংগ্রেসেরই লোকজন এবং তারাই সেখানে নির্দল প্রার্থীর এজেন্ট হয়ে বসে আছে এরপরেই তিনি এক ব্যক্তিকে যেটা আমাদের ক্যামেরার সামনে ধরা পড়ল এক ব্যক্তিকে সেখানে বল জিজ্ঞেস করতে থাকেন যে তিনি কে প্রথমে তিনি এজেন্ট বলে দাবি করেন এবং তারপরেই তাকে যখন চেক করেন লকেট চট্টোপাধ্যায় তারপরে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখান থেকে সেখান থেকে সেই ব্যক্তিকে তিনি বের করে বের করে দেন বুথের বাইরে বের করে দেন সেই ব্যক্তি প্রথমে এজেন্ট হিসেবে নিজে দাবি করলেও পরে তিনি নিজেকে ভোটার হিসেবে দাবি করেন এবং শাসক দলের সমর্থক বলে তিনি ক্যামেরার সামনে দাবি করেন এই গোটা ঘটনা নিয়ে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে এবং তোমাকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কিন্তু লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সংশয় প্রকাশ করেছেন এবং ইলেকশন কমিশনকে গোটা বিষয়টা জানানো হয়েছে বলে জানিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ সমিত আমি বলছি আমার দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে বিরোধী হোক শাসক হোক অভিযোগ কে করছেন প্রার্থী এ মারাত্মক আমি বলছি একজন প্রার্থী একটা লোকসভা কেন্দ্রে কটা বুথে পৌঁছতে পারবে কটা এজেন্টকে রিইনস্টল করতে পারবে না হ্যাঁ দুই হচ্ছে যে খোদ বিজেপির প্রার্থী বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন আছে আমার তো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে দেখুন 200 মানে যেখানে লকেট প্রতিবাদ করছিলেন 270 টা বুথে ওয়েবকাস্টিং হচ্ছে মানে 20 টা বুথে সরাসরি টেলিকাস্ট হচ্ছে এগুলো কি হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে নির্বাচন কমিশন কি চোখ রাখছে না বা তারা কি শুধুমাত্র ওটাকে সাজিয়ে দেওয়ার জন্য টেন্ডার ডাকে কিছু পয়সা করিয়ে দেওয়ার জন্য ওই ব্যবস্থা করেছে ঠিক আমার আরেকটা জিনিস আজকে আজকে সুনন্দ সান্নালের কথা আমার মনে পড়ছে বামামলে শেষে উনি প্রায়ই স্টুডিওতে বলতেন যে আমাদের একটা বিরাট সংখ্যক মানে ভোট লুটেরা তৈরি করেছি অর্থাৎ রাজনৈতিক নেতারা মানে অন্যায়ভাবে কতগুলো ভোট ভোট লুটে মানুষ তৈরি করেছে এই ভোট লুটেরা মানে যারা যেভাবে ভোটটাকে লুট করছে বা নানাভাবে বেআইনি কাজ করে প্রভাবিত করছে ভোটকে শেষ পর্যন্ত না রাজনৈতিক নেতারা তাদেরকে মাস্ক দেন ও আমার ভালো সংগঠক ও আমার ভালো কর্মী মানে আমার প্রশ্ন হচ্ছে আমাদের বাংলার বেকার ছেলেদেরকে তারা যথেচ্ছভাবে ব্যবহার করছেন তাদের নিজের রাজনীতির স্বার্থ সিদ্ধি করবার জন্য এবং দিনের পর দিন মানে একটা লুম্পেনাইজেশন অফ পলিটিক্সটা কিন্তু তারা অ্যাসিওর করছেন মানে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের বাঙালি ছেলেদের মুক্তি কোথায় মানে দিনের পর দিন ছবি দেখতে হবে বাম আমলে দেখেছি আমরা এই ছবি তৃণমূল শাসনকালে দেখছি তৃণমূল নেত্রী এত দাবি করেন যে আমি ফার্স্ট এটাতে সেকেন্ড ওটাতে থার্ড ওটাতে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কেন পশ্চিমবঙ্গে একটা ফ্রি ফেয়ার গণতান্ত্রিক পরিবেশ দিতে পারছে না একটা শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা উপযুক্ত ব্যবস্থা করতে আমি আমি যেটা বলতে চাইছি বিরোধী শূন্য রাজ্য চাই এই যে ওনার বক্তব্য প্রথম থেকে পঞ্চায়েত বলুন পৌর বলুন সবকিছুতেই একটা বিরোধী শূন্য আমার চাই আমি বলছি আমি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা যেটা নিয়ে লকেট চট্টোপাধ্যায় করছেন আমি যদি কাগজে কলমে দেখি আজকে পাঁচশো তিরিশ কোম্পানি আসছে শুধু ব্যারাকপুরে পঞ্চান্ন কোম্পানি না না প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী ভোট কোরে নিয়ে যাওয়া এই হচ্ছে নির্বাচন কমিশনের আসল যাদের তাদের কোনো সততক ভূমিকাই আমরা লকেট চট্টোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কি বলছেন কি অভিজ্ঞতা দেখবো কমিশনকে বলছি সিআরপিএফ কে বলছি আমি তো দেখতে পাচ্ছি না তারা তারা কি কাজ করছে আমি বুঝতে পাচ্ছি না কেন্দ্রীয় বাহিনীকে বলা সত্য আমি ফোন করেছি আমি এক্ষুনি ফোন করে জানিয়েছি তাদেরকে তারা আসছে বলছে আমি পুরো জিনিসটা জানিয়েছি আমি তো বুঝতে পাচ্ছি না এখানে কেন্দ্রীয় বাহিনী কিভাবে কি কাজ করছে এদের সাথে বুঝতে পাচ্ছি না না আমি সন্তুষ্ট নই আমি বলছি সেন্ট্রাল অবজারভারে ভূমিকা নিয়ে একটু আগে বামপন্থীরা অঞ্জন মেরা স্টুডিওতে আছেন বামপন্থীরাও প্রশ্ন করছেন কি এত বিজ্ঞাপন না আমরা সেটাই সেটাই তো দেখুন বামপন্থী আর তৃণমূল তো এপিটার অপিট ঘুটে পড়ে গোবর হাসে ওরা এটাকে করে গেছে প্রবর্তন আর এই তৃণমূল সেটাকে অনুসরণ আর অনুকরণ করছে ওটা বাদ দিন বিজেপিতে ঢুকেনি তৃণমূলে ঢুকেছে বলে এই ভোটের যে তৈরি হয়েছে এই জিনিসটা যেটা বিশ্বনাথ দা বললেন যে আমরা রাজনীতির এই কিছু লুমপেনকে তৈরি করেছে তৃণমূল যেগুলো আপনি সেটা পরে আপনি বলে দেবেন আমি আমার সময় ডিসটারব করব না আমি যেটা বলতে চাইছি আজকে দেখুন এক একটা বুথে মাত্র দুটকে তিনজন যদি কেন্দ্রও বাহিনী থাকে তাদের পক্ষে কি করে সম্ভব এই পরিমাণ এটাকে এক কথায় একেবারে হচ্ছে এটা এইভাবে কি ভোট চলতে পারে একটা আমি তো দেখতে পেলাম মনে যে ভূ ভোটাত ধরলেন নাকি লকেট দেবী তার ল ভোটার ভোটাত ধরলেন মানে বুথের বাইরে নৈহাটি সেখানে অর্জুন সিং গেছেন আবার আর এক সমস্যা শুরু হয়েছে সেখানে অভিযোগ পাল্টা অভিযোগ এবং অসাধ্যে আমি দ্রুত জেনে নেবো প্রকাশ সিন আমাদের প্রতিনিধি রয়েছে প্রকাশ কি ব্যারাকপুর নৈহাটির কি কি নিয়ে গন্ডগোল না বুথে গেছিলাম বুথে গিয়ে প্রেসাইডিং অফিসার সঙ্গে কথা বলেছি ও দিতেই ও তো তৃণমূলের কালচার আছে আপনি তো বুথে যেতেই পারেন বুথে আমি যেতে পারি বুথে গেওছি আমাকে অনেক ওই জায়গা আর্মি এলাউ না এখানে কিন্তু কিন্তু আর্মি এত বিক্ষোভ কেন প্রত্যেকটা সব সময় চুরি চুরি আমি দুটো জিনিস বলতে চাইবো একটা হচ্ছে সকালের যে গোটা দেড় ঘন্টা ধরে যেটা চললো মোহনপুরে তার একদিকে যেমন দেখছি একদিকে বেআইনি অংশটা হচ্ছে যে অর্জুন সিং তিনি একেবারে উর্দিধারী রাজ্য পুলিশের অফিসারের সঙ্গে ধস্তাধস্তি করছেন আবার উল্টো দিকে মারাত্মক তাকে সম্পূর্ণ বেআইনি ভাবে বুথে ঢোকার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে এমন কি তাকে রক্তাক্ত অবধি হতে হলো আমি বলছি দুপক্ষে দুটো দিকেই কিন্তু বেআইনি ঘটনা ঘটলো আমি গোটা এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে এসছেন গোটা ঘটনাটা ইন আন্যাটসেল ছোট্ট করে আপনাদের সামনে রাখব

वोट रहा सामने। के लोग के जो लोग को नहीं देने दे रहा उसको लेके जा रहे थे अचानक वो लोग आके मेरे ऊपर हमला किया है और यहाँ पुलिस खड़ा था आईसी जगत दल के सामने और पुलिस उसको भगा रहा है की दिए मारे जा रहा मोरूट हो गए ওই দিয়ে মুখে মেরেছে বাস এত বড় বাস বের দেখতে পাচ্ছি আপনার রক্ত বের হচ্ছে কারা হামলা চালালো কেন তৃণমূলে গুন্ডা এখানে বিশ্বনাথ বলে কাউন্সিলর আছে মেম্বার আছে আর এ আছে পুলিশের সামনে এটা হয়েছে আইসিটি টাকারের সামনে

सेंटर फोर्स और एक दारू की चोरी कर रहा था ये सब था ये बोले थे अरे देखो बोले थे कैंडिडेट डूबे ना ये बोले थे कैंडिडेट डूबे हां कैंडिडेट कैंडिडेट डूबे कैंडिडेट डूबे कैंडिडेट डूबे क्यों अब बोल बचन ना कर कैंडिडेट डूबे ना कैंडिडेट डूबे

আমরা দেখলাম বিজেপির যে অভিযোগ ছিল তাকে ঢুকতে হচ্ছিল না ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ তার কি বক্তব্য দেখাবো ইলেকশন কমিশন অনেক অ্যালার্ট আছে ক্যামেরা সব দিকে আছে চারিদিকে আছে সেন্ট্রাল ফোর্সেস আছে আই উইটনেসও থাকবে যা কিছু যার সাথে হচ্ছে আমি এই ইনসিডেন্সের কথা বলছি না এখানটা মিথ্যের কোনো জায়গা নেই যা প্রশাসন ঠিক দেখবে আছে সব জায়গায় লোকেরা আছে ক্যামেরা কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না তাহলে ও যা অভিযোগ করেছে কি করেছে আমি জানি না প্রশাসন সব দিকে আছে আমাদের সবাই ভরসা আছে প্রশাসনের ওপরে ভাবে ভোট চলছে এ পর্যন্ত প্রবলেম খালি একটা আছে যে ইভিএম মেশিন অনেক খারাপ হয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম আর জলের ব্যবস্থা নাই কেন কি ইলেকশন কমিশন জল দিতে দিচ্ছে না তাহলে ঠিক আছে কিন্তু ডেমোক্রেসির পক্ষে সবাই দাঁড়িয়ে আছে মহিলারা প্রচুর দাঁড়িয়ে আছে আর এটা খুব দেখে ভাল লাগছে এটা নিয়ে কি বলবেন যে অর্জুন সিং এ অভিযোগ করছে ওর উপর অ্যাটাক করা হয়েছে বলে দিলাম শুন আমি তো বললাম যে প্রশাসন আছে টেলিভিশন ক্যামেরা আছে যা সত্যি আছে ওইটা সব ক্যামেরায় দেখা যাবে আর দ্বিতীয় কথা অর্জুন সিং তো একটা বাহুবালি ওর উপরে কে হামলা করবে অর্থাৎ বোঝাই যাচ্ছে সেটা হচ্ছে অর্জুন সিং একজন বাহুবলী পাশাপাশি দিনের স্মৃতি পরিষ্কার জানিয়ে দিলেন সেটা হচ্ছে এই ঘটনার কোনো সত্যতা নেই এবং যদি ঘটনা ঘটে তাহলে নির্বাচন কমিশন পুরো বিষয়টা বিচার করে দেখবে ক্যামেরায় অজয় দাসের সাথে সুমন ঘরাই এবিপি আনন্দ ভাটপাড়া সোমবাবু একটা জিনিস বুঝলাম একটা তো গরম দিনেশ ত্রিবেদীর কোনো অভিযোগ নেই ইভিএম নিয়ে দু একটা অভিযোগ আছে আর এছাড়া গরম নিয়ে অভিযোগ তো উনি ইলেকশন কমিশনে জানাতে পারবেন না ওটা তো ওপরের ব্যাপার কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার উনি বলছেন বাহুবলি এই তো কয়েক মাস আগে অব্দি যে ভাটপাড়া তৃণমূলের মুখ ছিলেন অর্জুন সিং এটা বাহুবলি আজকে 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 অর্জুন সিং বিয়ে বেগুন জায়গায় গেলে বাধাপ্রাপ্ত হচ্ছে কেন

নির্বাচনে আপনাদের ভাটপাড়া এবং ব্যারাকপুর অঞ্চলে সমস্ত অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন অর্জুন সিং তিনি যে মুহূর্তে বিজেপি প্রার্থী হলেন সাতক্ষণ মা না না আমি যেটা বলতে চাইছি চারজন মানুষ আছে ওইখানকার নেতৃত্ব দিতে তারা বুঝে দেখুন বিরোধিতা করছে এই অর্জুন সিং এমপি ছিলেন আজকে যে মুহূর্তে বলটা ওনার হাত থেকে হারিয়ে গেছে রুমা পালের কাছে জেনে নেবো এই যে তৃণমূল কংগ্রেসের যুব নেতা যে নেতা ভোট করাচ্ছিল সেই বুথে প্রিসাইডিং অফিসারকে অবশেষে বোধহয় সরানো হয়েছে রুমা কি খবর আছে সুমতা তালকৃষ্ণ নস্করপুরের একশো দশ নম্বর বুথে কিন্তু রীপি আনন্দের পর্দায় যে ছবি দেখা গেছে যে পিএমসিবি নেতা সে সব ভোটারদের প্রভাবিত করছে কোথায় ভোট দিতে হবে এই সমস্ত দেখাচ্ছে এমনকি বুথের ভেতরও কিন্তু আনাগোনা করছে কিছু এই ছবি দেখার পরে কিন্তু রিপোর্ট তলব করে কমিশন এবং সঙ্গে সঙ্গে সেই বোধে প্রেসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হলো কারণ সেই প্রেসাইডিং অফিসার উপস্থিতি কিভাবে ওই ব্যক্তি ভেতরে ঢুকছে এবং ভোটারদের প্রভাবিত করছে এটা একটা বড় প্রশ্ন সেই কারণে কমিশন ওই প্রেসাইডিং অফিসারকে সরিয়ে দিল কমিশন ধন্যবাদ ধন্যবাদ রুমা অর্থাৎ সমস্যা অন্য জায়গায় যে সাক্ষী শুধু রবীন্দ্রনাথ যেরাম বলেছিলাম শুধু রবীন্দ্রনাথের ছবিটা দেখছিল কিন্তু যেহেতু ক্যামেরার মাধ্যমে কোটি কোটি মানুষ এবিপি আনন্দের মাধ্যমে সাক্ষী হলেন সেই মুহূর্তে নির্বাচন কমিশন অবশেষে ব্যবস্থা নিল ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বিরতির পর আবারই আলোচনা ফিরছি সঙ্গে থাকুন